বিশেষ কিছু স্কিলের উপর ডিপেন্ড করে যেমন ধরেন আপনি ম্যাপ চিনতে হবে আপনার গুগল ম্যাপ সম্পর্কে ধারণা থাকতে হবে মানে অ্যাপ সম্পর্কে মানে ডেলিভারি যে অ্যাপগুলো বা কুরিয়ার যে অ্যাপগুলো সেই সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আপনি যে কাস্টমারের সাথে কমিউনিকেশন করবেন আপনি যে প্রোডাক্টটা হ্যান্ড ওভার করবেন তার হাতে ওই হ্যান্ড ওভার করার মতো কমিউনিকেশন যে ল্যাঙ্গুয়েজটা সেটা ইংলিশ হইতে পারে বা রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ হইতে পারে যা লোকাল ল্যাঙ্গুয়েজটা হইতে পারে এই ল্যাঙ্গুয়েজের উপর আপনার দক্ষতা আছে কিনা আসসালামু আলাইকুম আমি রোহিত রোমানিয়া থেকে আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর রিসেন্টলি একটা বিষয় নিয়ে মানে খুব বেশি আলোচনা হচ্ছে সেটা হলো আপনার কুরিয়ারের পারমিটগুলো হ্যাঁ বা ডেলিভারি যে পারমিটগুলো সেগুলোর আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এগুলো রিজেক্ট কেন হচ্ছে যে রিজেক্ট যে হচ্ছে কিন্তু ব্যাপারটা মিথ্যা না এটা কিন্তু সত্য আলটিমেটলি আবার ভিসাও যে পাচ্ছে না তাও না ভিসাও পাচ্ছে কিন্তু এটা রিজেকশনের হারটা একটু বেশি এটা শুরু কিন্তু বাংলাদেশিদেরকে দেওয়া হয়নি সর্বপ্রথম শুরুটা হয়েছে আপনার নেপালিদেরকে দিয়ে তো যারা ইন্ডিয়াতে আসে বা যেসব এজেন্টরা কাজ করে তো তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে এই এই বিশেষ একটা ক্যাটাগরি মানে এই যে কুরিয়ার যে পারমিটটা হ্যাঁ বা ডেলিভারি যে পারমিট এটা সিরিয়াল মানে নাইন টু দিয়ে শুরু হয় কোন নাম্বারটা বা কুরিয়ার লেখা থাকে এরকম কিছু মানে যারা বিশেষ করে যে ফুড ডেলিভারি যে পারমিট গুলা পাইছেন আপনারা এটা হলো এই পারমিটের কথাগুলোই বলতেছি তো এইগুলো রিজেকশনের হার শুরুটা করছিল নেপালিদেরকে দিয়ে যেহেতু এতদিন বাংলাদেশিদের মানে পারমিট পাওয়া বলেন বা ভিসার যে প্রক্রিয়াটা বলেন সেটা এতদিন ধরে স্থগিত ছিল তো যার কারণে আসলে বাংলাদেশীদের উপর এটা পড়বে কিনা বা কোন পারমিটগুলো তারা ক্যান্সেল করবে বা ভিসা দিবে না সেটাও কিন্তু বোঝা যায়নি তো এখন যেহেতু বাংলাদেশীদের ইন্ডিয়ান ভিসা করা শুরু করছে অ্যাপার্ন্টমেন্ট ডেট দেওয়া শুরু করছে তারা ইন্ডিয়া যাওয়া শুরু হয়েছে তো এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশিরাও এটা রিজেক্টের হার ওই বিশেষ একটা পারমিট এই রিজেক্টের হার বেশি হচ্ছে এটার অ্যাকচুয়ালি কারণটা কি এটা তদন্ত করে যতটুকু জানা গেছে তদন্ত বলতে আলোচনা করে যতটুকু জানা গেছে সেটা হলো যে দেখেন ডেলিভারি দেওয়াটা আপনার বিশেষ কিছু স্কিলের উপর ডিপেন্ড করে আমরা মনে করি যে ডেলিভারি করতে পারলে মানে আমরা ডেলিভারি পারমিট পাইলাম গেলাম এরকম ব্যাপারটা এরকম না আপনার বিশেষ কিছু স্কিলের উপর ডিপেন্ড করে যেমন ধরেন আপনি ম্যাপ চিনতে হবে আপনার গুগল ম্যাপ সম্পর্কে ধারণা থাকতে হবে মানে অ্যাপ সম্পর্কে মানে ডেলিভারি যে অ্যাপগুলো বা কুরিয়ার যে অ্যাপগুলো সেই সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আপনি যে কাস্টমারের সাথে কমিউনিকেশন করবেন আপনি যে প্রোডাক্টটা হ্যান্ড ওভার করবেন তার হাতে ওই হ্যান্ড করার মতো কমিউনিকেশন যে ল্যাঙ্গুয়েজটা সেটা ইংলিশ হইতে পারে বা রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ হইতে পারে লোকাল ল্যাঙ্গুয়েজটা হইতে পারে এই ল্যাঙ্গুয়েজের উপর আপনার দক্ষতা আছে কিনা সেটা ডিপেন্ড করে কারণ আপনি যে প্রোডাক্টটা তাকে ডেলিভারি করবেন তাকে কিভাবে করবেন বা আপনি যে তার এরিয়াটা চিনে যাবেন সেই ম্যাপ সম্পর্কে আপনার ধারণা আছে কিনা বা আপনাকে যেই অ্যাপে আপনার এই ডেলিভারিটা আসতে আসতে বা অর্ডারটা আসতে আসে সেটা আপনি রিসিভ করতে পারেন কিনা আবার রিসিভ করে সেই রেস্টুরেন্ট থেকে ফুডটা পিক আপ করে আবার নির্দিষ্ট স্টেশনে পৌঁছাইতে পারেন কিনা এটা কিন্তু যতটা শুনতে ইজি মনে হয় কিন্তু অতটা কিন্তু কমপ্লেক্স এটা আমাদের কাছে না হলেও যারা এম্বাসিডর আছে বা যারা ইন্টারভিউ বোর্ডে আছে তাদের জন্য এটা কমপ্লেক্সের তারা মনে করে আর কি তো যার কারণে দেখা যায় যখন এইসব মানে এটা নেপালিদের শুরু হয়েছে যে ওরা যখন প্রপারলি অ্যান্সার দিতে পারতেছিল না ওদের যে ডেলিভারি যে কোশ্চেনগুলো তখন ওরা আস্তে আস্তে কি করলো ওরা তো ভাবতেছে না আমি তো সবগুলো কোশ্চেনে অ্যান্সার নব্বই দশটা কোশ্চেন করছে তার মধ্যে আটটা কোশ্চেন অ্যান্সার ভালো দিছি আমার ভিসা তো নিশ্চিত কিন্তু ওই যে দুইটা কোশ্চেন আপনার ডেলিভারি সংক্রান্ত ছিল ওই দুইটা কোশ্চেনে কিন্তু অ্যান্সার ওরা ভালো মতো প্রপারলি দিতে পারেনি তো ঠিক এটা বাংলাদেশিদের ক্ষেত্রে ওই সেম জিনিসটাই ঘটছে যে আপনি যে আপনাকে ধরেন আপনাকে কোশ্চেন করা হলো তুমি বাংলাদেশে থাকা অবস্থায় কি করতাম মানে আপনি বললেন যে আমি অন্য একটা স্কিলের কথা বললেন যে আমি ওই কাজটা করতাম তা আপনি করতেছেন ওই কাজ কিন্তু রোমানিয়াতে যাচ্ছেন ডেলিভারি দিতে তো ডেলিভারি সম্পর্কে আপনার নলেজই তো নাই বা আপনার এই অ্যাপ সম্পর্কে নলেজ নাই বা ডেলিভারি সিস্টেমটা কেমনে রানিং হয় যে একটা যে সার্কেলটা আপনার অর্ডার আসা অর্ডার পিক করা আবার অর্ডার গন্তব্যে পৌঁছায় দেওয়ায় মাঝখানে যে ম্যাপ এই যে টোটাল যে সার্কেলটা এই সার্কেল সম্পর্কে আপনার আইডিয়া নেই তো আপনি যাচ্ছেন এই এই নির্দিষ্ট একটা কাজে কিন্তু ওইটা সম্পর্কে আপনাকে আইডিয়া নাই তাহলে কেন আপনাকে তারা ভিসা দিবে আপনি ভিসার কথাটা বাদ দেন আপনি ধরেন একটা চাকরির জন্য ইন্টারভিউ বোর্ডে গেলেন মানে আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার প্রিভিয়াস কোনো অভিজ্ঞতা আছে কিনা এই কাজের উপরে এখন আপনি বললেন যে আমার অভিজ্ঞতা আছে কিন্তু অন্য কাজের উপরে এখন আপনি স্বাভাবিকভাবে নিজেকে প্রশ্ন করেন যে ওই চাকরির জন্য আপনি এলিজেবল কিনা বা ওই চাকরির জন্য আপনাকে ওরা নিয়োগ দেবে কিনা তো ঠিক একই জিনিসটা ঘটছে হলো আপনার এই ভিসার ক্ষেত্রে তো দেখা গেল যে আপনি সব কিছুর উত্তর দিতে পারলেন কিন্তু যে ওকে নির্দিষ্ট পরিমাণে যেই কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের অ্যান্সারটা আপনি ওই নির্দিষ্ট জবের উপর দিতে পারলেন না শুধু এটা কুরিয়ার না আপনি যেই কোনো জবের ক্ষেত্রেই যান না কেন ওরা যখন আপনাকে ওই জব রিলেটেড কোশ্চেন করবে কিন্তু আপনি যদি পারফেক্টলি অ্যান্সার দিতে না পারেন তাহলে আপনি ওই পারমিটেড ভিসাও পাবেন না সবকিছু অ্যান্সার দিতে পারলেন কিন্তু আপনি আপনার স্কিলের উপরে দিতে পারলেন না তাহলে আপনি ওইটারও ভিসা পাবেন না শুধু এটা কুরিয়ারের উপরে দোষ দেওয়া লাভ নেই ইন ফিউচারে যখন দেখবেন আপনি প্লাম্বারের জন্য দাঁড়ালেন আপনার 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 পারমিট হলো প্লাম্বারে কিন্তু আপনাকে প্লাম্বার কোশ্চেন দুইটা তিনটা কোশ্চেন করলো আপনি উত্তর দিতে পারলেন না তো দেখা যাবে কি প্লাম্বারও রিজেক্ট খাওয়া শুরু হবে মানে এটা কিন্তু আমি আবারও বলি যে কুরিয়ারকে রিজেক্ট করতেছে ব্যাপারটা এটা না মানুষটাকে রিজেক্ট করতেছে সে এবার যেই স্কিলেরই হোক না কেন কারণ ইমিগ্রেশন আপনাকে পারমিট ইস্যু করতেছে যেন আপনি ভিসা পান ওরা ইমিগ্রেশন তাহলে আপনি এটা লজিক্যাল কোশ্চেন তাহলে ইমিগ্রেশন কেন পারমিট ইস্যু করবে কুরিয়ার উপরে যদি কুরিয়ার উপরে ভিসাই ওরা না দেয় কিন্তু দোষটা কিন্তু একা কুরিয়ারের উপরে না আমি আবারও বলি আপনি যেই স্কিলের উপরে আপনার পারমিটটা বের হচ্ছে ওই স্কিলের উপরে যদি আপনি প্রপারলি কোনো অ্যান্সার দিতে না পারেন তাহলে ওই স্কিলের উপরে আপনি ভিসা খাবেন এখন ধরেন দশটা মানুষ প্লাম্বারের উপরে দাঁড়াইলো বা শেফের উপরে দাঁড়াইলো তারা নয়জনই জনই শেফের উপরে কোনো অ্যান্সারই দিতে পারলো না তো নয়জনই ভিসা রিজেক্ট খাবে আর যে পারবে সেই ভিসাটা পাবে এখন আমরা যদি মার্কেটে চাউর করে বেড়াই যে দশজন দাঁড়াইছিল শেফের উপরে নয়জনই জনই রিজেল্ট খাইছে তার মানে শেফের কোনো ভিসা হচ্ছে না ব্যাপারটা কিন্তু মোটেও মোটেও এমন না তাহলে এখন আমাদের করণীয় কী কারণ যেহেতু আমরা আসলে বাংলাদেশে ডেলিভারি কাজ করি নাই বা তাহলে আমাদের এখন এটার সমাধানটা কী হইতে পারে এটার সমাধানটা আসলে হইতে পারে অনেক ভাইয়ের সাথে কথা বললাম দুই একটা ভাইয়ের সাথে কথা বললাম ওটা সার্টিফিকেটের কথা বলছে আমি জানি না ডেলিভারিতে কীভাবে সার্টিফিকেট ম্যানেজ করে আমার এই সম্পর্কে প্রপারলি আইডিয়া নাই। তাই আপনাকে আমি সার্টিফিকেটের ব্যাপারে বলতে পারতেছি না কিন্তু যেই সম্পর্কে আমার আইডিয়া আছে সেটা হলো আপনি এক কাজ করতে পারেন আপনি এক মাস অথবা দুই মাস বাংলাদেশে থাকা অবস্থায় এই ডেলিভারি ফুড পান্ডা উবার ইটস বা এই যেইগুলো বাংলাদেশে আপনার প্রচলিত আছে আপনি সেগুলোর উপরে কাজ করতে পারেন এক মাস দুই মাস কাজ করলে কী হবে আপনার যে অর্ডারে যে ডেলিভারি লিস্টটা থাকে মানে এগুলোতে একটা হিস্টোরি থাকে আপনি এই হিস্টোরিগুলোকে প্রিন্ট আউট করে আপনি যখন আপনার ফাইলটা অ্যাম্বাসিতে জমা দিবেন তখন এই ফাইলটা অ্যাটাস্টেড করে জমা দিতে পারেন তাইলে হবে কি যে আপনার যে এই কাজের উপরে অভিজ্ঞতা আছে এটা ওরা কিন্তু ক্লিয়ারলি হয়ে গেল বা আপনাকে যখন ওরা কোশ্চেন করবে তুমি এই কাজ করছো কি না তখন আপনি প্রুফ সহকারে দেখাতে পারবেন যে দেখেন আপনার আমার ফাইলের সাথেই আমার প্রিভিয়াস মান্থ এক মাস দুই মাসের কাজের আমি অর্ডার লিস্টটা দিয়ে দিলাম আমি এই কাজ করছি এবং বাংলাদেশে আমার এটা অভিজ্ঞতা আছে আমি ম্যাপ সম্পর্কে ভালো বুঝি তাহলে দেখেন শুধু ডেলিভারি না আপনি যে কোনো স্কিলের উপরে যদি ওদেরকে প্রপারলি দিতে পারেন প্রপারলি ডকুমেন্ট শো করতে পারেন তাহলে এমবাসি আপনাকে কখনো রিজেক্ট করবে না কারণ এমবাসি কিন্তু রিজেক্ট করার জন্য আসেনি আপনাকে ভিসা দিয়ে ওদের দেশে লোক লাগবে ওদের দেশকে উন্নত করবে এর জন্য আলটিমেটলি আসছে তা আপনি যে কোনো স্কিলেরই যদি শুধু এটা এই এমবাসি বলে কথা না আপনি যদি ফিজিক্যালি কোনো জব ইন্টারভিউ দিতে চান আপনি যদি আপনার সার্টিফিকেটগুলো একাডেমিক সার্টিফিকেট স্কিল সার্টিফিকেট প্রিভিয়াস যে এন এগুলো যদি শো আপ করতে পারেন তাহলে উই অফিসে আপনার জব হওয়ার পসিবিলিটি নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে যায় তো ঠিক এটা এমবাসির ক্ষেত্রেও একই সেম আপনি যদি আপনি ওদেরকে প্রমাণ করতে পারেন যে না আপনি অ্যাকচুয়ালি এই কাজের উপর স্কিল আসেন আপনার এই কাজের উপরে অভিজ্ঞতা আছে আগে থেকে তাহলে ওরা আপনাকে ভিসা দিতে বাধ্য হ্যাঁ সেই সাথে অবশ্যই আপনার বাচনভঙ্গি আপনার উপস্থাপনা এবং সেই সাথে আপনার এই কাজের অভিজ্ঞতা সেটা তাদের সাথে শেয়ার অবশ্যই করতে হবে তো ব্যাপারটা মোটেও এমন না যে শুধুমাত্র কুরিয়ারের পারমিটই ভিসা রিজেক্ট হচ্ছে যে কোনো পারমিটেরই ভিসা রিজেক্ট হওয়ার ক্ষমতা এম্বাসির হাতে আসে এবং রাখে এমন কি এটাও হইতে পারে যে আপনি প্রপার ডকুমেন্ট শো করছেন কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজে এম্বাসি মনে করছে যে না আপনি রোমানিয়ায় যে তাদের টেরিটোরিতে থাকবেন না তা আপনি রোমানিয়া থেকে রোমানিয়াকে ট্রানজিট ইউজ করে চলে যাবেন অন্য কোনো দেশে আপনার বডি ল্যাঙ্গুয়েজে বা আপনার কথার ভেতরে যদি এটা প্রকাশ পায় তাহলে আপনার ভিসা রিজেক্ট হইতে পারে এবং ভিসা রিজেক্ট হইলে আপনাকে যে মানে লেটারটা দিবে রিজেকশন লেটারটা দিবে সেই লেটারে একদম নিচের দিকে লেখা থাকে আপনার ভিসা রিজেক্টটা কোন আর্টিকেলের আন্ডারে হয়েছে যেমন রিসেন্টলি গতকালকে এক ভাই আমাকে তার রিজেকশন লেটারটা পাঠাইছে তার রিজেকশন লেটারটা আসতে হলো সাতাশ মানে সাতাশ নম্বর আর্টিকেলের দুই নাম্বার ধারায় তা আমি 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 ওটা পড়লাম পড়ে দেখলাম যে যে নম্বর আর্টিকেলে ধারায় লেখা আছে ওনার মুভমেন্ট বা মানে যে অ্যাম্বাসিডোর যে ওনার কোশ্চেন বা ইন্টারভিউ নিছে তার কাছে মনে হয়েছে সে রোমানিতে গিয়ে থাকবে না তার মুভমেন্ট মানে ইললিগালি মনে হয়েছে সে চলে যাবে তার তাকে ভিসা দেয় নাই তাকে রিজেক্ট করে দিছে তার কিন্তু সবকিছু প্রপার ডকুমেন্ট ছিল তো আপনাকে প্রপার ডকুমেন্ট যেমন আপনাকে হ্যান্ড ওভার করতে হবে সেই সাথে আপনার বডি ল্যাঙ্গুয়েজকে পজিটিভ ভাবে ওদের কাছে উপস্থাপন করতে হবে যে আপনি রোমানে যেয়ে থাকবেন আপনি ওখানে যাচ্ছেন থাকার জন্য কাজ করার জন্য যাচ্ছেন তো ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার যে আপনি কুরিয়ারে পারমিট মানি রিজেকশন না রিজেকশন যে কোনো পারমিটই হইতে পারে যদি আপনি প্রপারলি তাদেরকে উত্তর এবং ডকুমেন্টস প্রুফ করতে না পারেন বা ওই কাজ সম্পর্কে যদি আপনি তাদেরকে ব্রিফ করতে না পারেন তো দেখা যাচ্ছে যে কুরিয়ার সম্পর্কে তো মানুষের আইডিয়া এমনিতেই কম কারণ মানুষ মাঝে তো অনেক এজেন্সি খালি ফুড ডেলিভারি ফুড ডেলিভারির পারমিট ইস্যু করছে তো যার কারণে অ্যাকচুয়ালি ফুড ডেলিভারি যে কোশ্চেনগুলো অথবা এই যে অ্যাপের যে নলেজগুলো বা এই যে সার্কেলের কথাটা আমি বললাম সেই সার্কেল সম্পর্কে মানুষের আইডিয়াটাই একদম কম বা জানিই না দেখা গেল কি ওই রিলেটেড যখন কোশ্চেনগুলো করা হয় তখন তারা কোনো উত্তর দিতে পারে না যার কারণে অ্যাকচুয়ালি দেখা যায় কি সে দশটা কোশ্চেনের ভিতরে আটটা কোশ্চেনের অ্যান্সার দিলো সব কিছু ঠিকঠাক তার কোম্পানির নাম কি তার পাসপোর্টের নাম কি কোন শহরে যাচ্ছে বেতন কত সব দিল কিন্তু স্কিল সম্পর্কে যখন দুইটা কোশ্চেন তো তখন মানুষ বাইরে এসে বলে আমার তো ইন্টারভিউ ভালো হয়েছে কিন্তু আমি মানে এই নির্দিষ্ট পারমিটের উপরে সব ভিসা রিজেক্ট করতেছে এর মোটেও ব্যাপারটা এমন না এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে কারণ ইন্ডিয়া তো এর সরি নেপালি এবং বাংলাদেশিদের ক্ষেত্রে এমন হয়েছে কারণ নেপালিদের নেপিদের সময়া খালি ডেলিভারি পারমিট বের হয়েছে বাংলাদেশিদের তো কত যে পারমিট বের হয়েছে ডেলিভারির উপর সেটা অভাব নেই তো যারাই নেক্সট টাইম ডেলিভারির এই পারমিটের এটা কুরিয়ার হইতে পারে ফুড ডেলিভারি হইতে পারে প্রোডাক্ট ডেলিভারি হইতে পারে যে কোনো ধরনের ডেলিভারি হোক না কেন আপনারা অবশ্যই আপনি যেই কোনো ডেলিভারি হোক না কেন অন্তত পাঠাও বা উবারে যদি ওই এক মাস দুই মাসের হিস্টোরিটা ওদের কাছে সাবমিট করতে পারেন আশা করতে পারেন যে আপনার ভিসাটা ইনশাল্লাহ হয়ে যাবে তো এই হলো টোটাল ব্যাপারটা ক্লিয়ার করলাম তো আপনারা যেই কোনো যেই পারমিটের উপরেই যান না কেন সেই পারমি সেই কাজের উপরে ভালো মতো জেনে শোনে এবং যদি কোনো ধরনের স্কিল ডেভেলপ করা থাকে আপনার সেই কাজের উপরে সেটা যদি শো আপ করেন তাহলে আমি আশা করতে পারি আপনাদের ভিসা ইনশাল্লাহ একশো পার্সেন্টই থাকবে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে রোমানিয়া আসা এবং আপনাদের মনে যে গন্তব্যগুলো আছে বা মনে যে আশাগুলো আছে সেগুলো আল্লাহ তালা পূরণ করে দিক আসসালামু আলাইকুম আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক